হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে মূলত অনলাইন থেকে ইনকাম করার জন্য সবার সেরা ট্রাস্টেড একটি আর্নিং করার মতো অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম। অ্যান্ড আজকে আমি আপনাদের মাঝে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা থেকে মূলত আপনারা একদম সিম্পল সিম্পল কাজ করে প্রতিদিন কিন্তু 500 থেকে 700 টাকা একদম খুব সহজে ইনকাম করতে পারতেছেন কোনো প্রকার র্যাপার ইনভেস্ট ছাড়াই। এবং আজকের অ্যাপ্লিকেশনটা থেকে আপনারা প্রতিদিন যে টাকা ইনকাম করতে পারেন না কেন, সেই টাকায় কিন্তু চাইলে আপনারা সাথে সাথে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। তো বুঝতেই পারতেছেন আজকের অ্যাপ্লিকেশনটা কতটা ট্রাস্টেড এবং চমৎকার একটি অ্যাপ্লিকেশন হতে চলছে। এর জন্য আমি আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করবো বলবো যে আজকের এই অ্যাপ্লিকেশনটাকে মিস করবেন না। যদিও মিস করে থাকেন তাহলে কিন্তু আপনার লাইফে সেরা একটি ইনকামের সুযোগ মিস করতে যাচ্ছেন। তো যাই হোক, আজকের অ্যাপ্লিকেশনে আপনারা সকলে কীভাবে কাজ করবেন, কীভাবে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে এখান থেকে পেমেন্টটি নেবেন, তো এই নিয়ে A to Z আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তাই দয়া করে কেউ আজকের ভিডিওটি স্কিপ করে দেখবেন না, ফুল কন্টিনিউ করতে থাকবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে যাচ্ছি, এই অ্যাপ্লিকেশনটা মূলত আপনাদের সকলকেই কাজ করতে হলে অতি ফার্স্টে যে কাজটি করতে হবে, আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন। দেন ওইখানে যাওয়ার পর দেখতে পারবেন আজকের অ্যাপ্লিকেশনটার লিঙ্ক দেওয়া আছে। এবং আজকে যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করবো এই অ্যাপ্লিকেশনটির নাম আসলে কিউবি। তো দেখতেই পারতেছেন এই অ্যাপ্লিকেশনটা কিন্তু পুরাই অনলাইন জগতের সেরা একটি অ্যাপ্লিকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা একবার কাজ করলে মূলত বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনটা কতটা ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন। তো যাই হোক, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনাদের সকলকেই কাজ করতে গেলে আপনাদের আরও একটি অ্যাপ্লিকেশন লাগবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম আসলে এখানে স্কোর VPN। এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই VPNটা আপনাদের কিন্তু মাস্ট বি এখানে লাগবে। তো এই VPNটা যদি আপনারা না কানেক্ট করে কাজ করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে পেমেন্টই পাবেন না, এটা 100% গ্যারান্টি সহকারে আমি আপনাদেরকে বলে দিতে পারি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে গেলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। দেন এরকম চলে আসলে কোনার দিকে দেখতে পাচ্ছেন এখানে লোকেশন আইকন রয়েছে, এইখানে যদি আমরা এখানে একটি ক্লিক করি তাহলে দেখতে পাবেন আমাদের মাঝে এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখানে দেখতে পাচ্ছেন ইউনাইটেড স্টেটের যে কান্ট্রিগুলো রয়েছে এই কান্ট্রিগুলো মূলত আমরা এখান থেকে দেখে সিলেক্ট করে দেবো। দেন সিলেক্ট করে দিলে আমাদের মাঝে এরকম একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি আমরা এখান থেকে সকলেই দেখে কেটে দিব। তারপর আপনাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখানে দেখুন আপনাদের টাইম কাউন্টিং স্টার্ট হয়ে গেছে, এবং এখানে যখনই টাইম কাউন্টিং স্টার্ট হয়ে যাবে তখনই কিন্তু আপনারা সকলেই বুঝতে পারবেন যে আপনাদের VPNটি কানেক্ট হয়ে গেছে। এবং VPNটি কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা আমরা যে অ্যাপ্লিকেশনটা মূলত আজকে কাজ করবো এই অ্যাপ্লিকেশনটা ঠিক ক্লিক করে দেবো। এবং এই অ্যাপ্লিকেশনটার উপরে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু ঠিক এরকম লোডিং হতে থাকবে, এবং লোডিং হওয়ার পর এরকম চলে আসবে। দেন এরকম চলে আসলে এখানে দেখুন তারা কিন্তু আমাদের বলতেছে যে এখানে ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটি সাইন ইন করার জন্য। আর এখানে এরকম এগ্রি লেখা চলে আসলে আপনারা এখান থেকে সকলে এগ্রি লেখার উপর একটি ক্লিক করে দেবেন। দেন এগ্রি লেখার উপর ক্লিক করে দিলে আপনাদের মাঝে এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখানে কিন্তু আপনারা এগুলো দেখতেই পারতেছেন। তো যাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারা কিন্তু এখান থেকে সকলে অ্যাকাউন্টটি সাইন ইন করে নেবেন। আর যাদের মূলত কোনো অ্যাকাউন্টই নাই তারা কিভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো নতুন যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ লেখা রয়েছে। সো এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন। দেন এখানে ক্লিক করে দিলে আমাদের মাঝে এরকম একটি ছোট্ট ফর্ম চলে আসবে। এই ফর্মটি আমাদের এখান থেকে সকলকেই ফিল আপ করে নিতে হবে। এই ফর্মটি ফিল আপ না করলে কিন্তু আমরা এখানে কাজ করতে পারছি না, দেন এখান থেকে আমরা পেমেন্টও নিতে পারবো না। তো এর জন্য এই ফর্মটি ফিল আপ করবো। এই ফর্মটি ফিল আপ করার জন্য কী করে দেবো, এখানে দেখুন অতি ফার্স্টে আমাদের কিন্তু তারা বলতেছে এখানে এন্টার ইয়ার ফুল নেম। তো আমাদের কিন্তু তারা এখানে ফুল নেম দিতে বলতেছে। তো আমরা সকলে কী করবো, আমাদের একটি ফুল নাম এখানে বসিয়ে দিব। তারপরে এখানে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে মাস্ট বি আমরা এখানে বিলেট একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেবো, যে ইমেল অ্যাড্রেসটা মূলত ট্রাস্টেড একটি ইমেল অ্যাড্রেস সেটা এখানে দিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি কিন্তু আপনারা 6 থেকে 8 ডিজিটের স্ট্রং একটি পাসওয়ার্ড দেবেন। দেন সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে হচ্ছে হলো রেফার কোড, এই রেফার কোডটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওইখান থেকে এনে এখানে বসিয়ে দিয়ে জাস্ট আপনারা এখান থেকে সাইন আপ লেখার উপরে ক্লিক করে দিলে আপনাদের টোটালি কিন্তু একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমি আমার ফর্মটি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে এখানে কীভাবে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আমি এখান থেকে ফর্মটি ফিল আপ করে নিয়েছি। তো আপনারা ঠিক এইভাবে কিন্তু এখান থেকে ফর্মগুলো ফিল আপ করে নেবেন। এখানে দেখুন আমার নাম দিয়েছি, তারপর এখানে আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি, পাসওয়ার্ড দিয়েছি, সেম পাসওয়ার্ডটি দিয়েছি, দেন রেফার কোডটি দিয়েছি। এখন আমি আপনাদের সামনে এখান থেকে সাইন আপ লেখার উপরে ক্লিক করে দেব। এবং এই সাইন আপ লেখার উপরে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের মাঝে এরকম লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখান থেকে অ্যাকাউন্ট রিসিভ করতে বলতেছে। তো আমরা সকলে কী করবো, এখান থেকে অ্যাকাউন্টটি সেভ করে নেব। দেন অ্যাকাউন্টটি সেভ করে পর এখন অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে। এই অ্যাকাউন্টটি লগ ইন করার জন্য একটু আগে যে ইমেল অ্যাড্রেসটি আমরা দিয়েছিলাম ওই ইমেল অ্যাড্রেসটি দেবো, যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম সেটা দিয়ে জাস্ট এখান থেকে সাইন ইন উপরে ক্লিক করে দেবো। তো এখান থেকে আমি ইমেল অ্যাড্রেস এবং এখানে পাসওয়ার্ড দিয়ে নিলাম। দিয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের সামনে অ্যাকাউন্টটি সাইন ইন করতেছি। তো তাহলে আপনারা মূলত বুঝতে পারবেন। ওকে ভিউয়ার্স, এখান থেকে 100% টোটালি কিন্তু আমার অ্যাকাউন্টটি সাইন ইন করা হয়ে গেছে। দেন সাইন ইন করার পর এরকম চলে এসেছে। এরকম চলে আসলে এখানে দেখুন তারা কিছু নোটিশ দিয়েছে, এই নোটিশগুলো এখান থেকে পড়ে নিতে পারবো। এখানে দেখুন ডেলি চেকিংয়ের অ্যাডে ক্লিক না করলে পয়েন্ট অ্যাড হবে না। তো তারা এখানে বলতেছে অ্যাডে না ক্লিক না করলে পয়েন্ট অ্যাড হবে না। আর ডেলি চেকিংয়ের অ্যাডে প্রতিদিন ক্লিক করার সময় 1 মিনিট ভিজিট করলে আপনারা 200 পয়েন্ট পেয়ে যাবেন, এটা কিন্তু এখানে বলে দিচ্ছে। তো এখান থেকে আমরা কী করবো সকলে, এখান থেকে ওকে লেখা রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবো। দেন এই ওকে লেখার উপরে
ক্লিক করে দিলে আমাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখানে দেখুন আমাদের টোটাল একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে একদম সাকসেসফুল ভাবে। আর এখানে দেখুন আমাদের ইমেল অ্যাড্রেস এবং এখানে আমাদের টোটাল এখানে সব ব্যালেন্সগুলো দেখতে পারবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর ব্যালেন্সগুলো একদম জিরো জিরো থাকবে, এগুলো কিন্তু আপনারা সকলে এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এখানে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করলে এখানে এখান থেকে আপনারা কীভাবে মূলত ইনকাম করবেন, সেই ইনকাম করার কি ওয়ে রয়েছে সেইগুলো আমি আপনাদেরকে মূলত এখন স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখান থেকে এই ওয়ের জানার আগে আপনাদের কী করতে হবে, এখান থেকে মাস্ট বি কিছু ইম্পর্টেন্ট নোটিশ আসছে, নোটিশগুলো মেনে আসতে হবে। তো এখানে ক্লিক করে দেবো, দেন এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু তারা বলে দিচ্ছে এখান থেকে কত পয়েন্টে কত টাকা আর এখানে কিভাবে কাজ করতে হবে সেইগুলো কিন্তু বলে দিচ্ছে। এখানে দেখুন আপনারা কিন্তু এখানে টার্বো ভিপেন এবং এখানে কিন্তু শিওর ভিপেন, সুপার ভিপেন এগুলো কিন্তু কানেক্ট করে এখানে মূলত কাজ করতে পারবেন। আর এখান থেকে মিনিমাম 2000 পয়েন্ট হলে আপনারা কিন্তু এখান থেকে কিন্তু এখান থেকে 2000 পয়েন্ট হলে আপনারা কিন্তু এখান থেকে পয়েন্টে 5 পিসিও আর কি নিয়ে নিতে পারবেন, এইটা বাইরের দেশের আর কি। আর এখান থেকে আমাদের বাংলাদেশি যারা আছে তারা কিন্তু 2000 পয়েন্ট হলে এখান থেকে 10 টাকা নিতে পারবেন, আর এখান থেকে 10000 পয়েন্ট হলে এখান থেকে 50 টাকা বিকাশ নগদের মাধ্যমে পেমেন্টে নিয়ে নিতে পারবেন। সো এটা দেখে আপনারা এখান থেকে সকলে কী করবেন, এখান থেকে কেটে দেবেন, দেন কেটে দেওয়ার পর এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখন মূলত যে কাজগুলো রয়েছে এই কাজগুলো আমরা কীভাবে কমপ্লিট করবো সেটাই দেখাবো। এখান থেকে আমরা এই কাজগুলো কমপ্লিট করার জন্য অতি ফার্স্টে রয়েছে ডেলি চেকিংয়ের কাজ। তো এখান থেকে ডেলি চেকিংয়ের কাজটি কমপ্লিট করার জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবো। এখানে ক্লিক করতে পারে এখানে দেখুন কংগ্রাচুলেশন 150 পয়েন্ট। তো এখান থেকে 150 পয়েন্ট পেয়েছে, এই পয়েন্টটা নেওয়ার জন্য ক্লাইমের উপরে ক্লিক করতে হবে, দেন এখানে ক্লিক করে দিলে আমাদের মাঝে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটির উপরে ক্লিক করতে হবে। তো এই অ্যাডটির উপরে ক্লিক করে দিলে আমাদের যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে আসবে, দেন এই ওয়েবসাইটে নিয়ে আসার পর আমাদের কী করতে হবে এখানে আমাদের 1 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা সকলেই কী করবো এই ওয়েবসাইটটিতে 1 মিনিট ওয়েট করবো, দেন 1 মিনিট ওয়েট করার পর আমরা এখান থেকে সকলেই ঠিকভাবে এখান থেকে বেরিয়ে আসবো। সেখান থেকে আমি কিন্তু টোটালি টাইম কাউন্টিং করে নিয়েছি, টাইম কাউন্টিং করার পর এখানে দেখুন আমাদের ব্যালেন্সে যদি এখন একটি ক্লিক করে তাহলে দেখতে পারবেন আমাদের ব্যালেন্সটা। তো এখানে দেখুন আমার ব্যালেন্সে কিন্তু 150 পয়েন্ট আর্ন হয়ে গেছে, জাস্ট আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম তখন কিন্তু আমার ব্যালেন্সটা একদম জিরো জিরো ছিল, এখন কিন্তু টোটালি আমার 150 পয়েন্ট আর্ন হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন। তো এখন এরপরে আমাদের যে কাজটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাকি গেমসের কাজ রয়েছে, এইগুলো কাজ কিন্তু একদম মজার মজার কাজ, এই কাজগুলো কিন্তু করতে পারবেন। তো এখানে গেমসটি খেলার জন্য এখানে ক্লিক করে দেবো, দেন এখানে ক্লিক করে দিলে আমাদের মাঝে এরকম চলে আসবে। এরকম চলে আসলে এখানে 10টি করে কাজ পাবে, 10টি করে কাজ এখান থেকে কমপ্লিট করতে হবে। সো এই 10টা করে কাজ কমপ্লিট করার জন্য এখানে প্লে গেমস লেখা দেখতে পারছেন, এখানে একটি ক্লিক করতে হবে, ক্লিক করতে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি দেখে কেটে দেবো। তারপর এখানে দেখুন কংগ্রাচুলেশন 2 পয়েন্ট, এই পয়েন্টটি নেওয়ার জন্য ক্লাইমের উপরে ক্লিক করতে হবে। ক্লাইমের উপরে ক্লিক করতে আমাদের মাঝে 10 সেকেন্ডের একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি আমরা এখান থেকে সকলেই কী করবো 10 সেকেন্ড এখান থেকে দেখে নিয়ে তারপর বেরিয়ে আসবো। এখান থেকে 10 সেকেন্ড অ্যাডটি দেখে নিয়েছি, দেখার পর এখান থেকে বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার পর এখানে দেখতে পারছেন আমার কিন্তু এখানে টোটালি একটি কাজ কমপ্লিট করা হয়ে গেছে। তো এইভাবে আপনারা এখান থেকে সকলে 10টি করে কাজ পাবেন, 10টি করে কাজ এখান থেকে আপনারা সকলে একদম স্টেপ বাই স্টেপ এখান থেকে কমপ্লিট করে নেবেন। দেন এখান থেকে কমপ্লিট করার শেষে আপনাদের কিন্তু এখান থেকে একটি ক্লাইমের কাজ করতে হবে। তো একটু আগে আমরা ডেলি চেকিংয়ের ক্লাইমের কাজটি যেভাবে করলাম ঠিক সেইভাবে আপনারা কিন্তু এখান থেকে এই ক্লাইমের কাজটি এখান থেকে সকলেই কমপ্লিট করে নেবেন। তো এখান থেকে এখন বেরিয়ে আসলাম, এরপরে আমাদের এখন মাঝে যে কাজটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ওয়াস ভিডিওর কাজ রয়েছে, এখানে একটি ক্লিক করে দেবো আমরা এই কাজটি করার জন্য। তো এখানে ক্লিক করতে এখানে 10টি ভিডিও পাবে, ভিডিওগুলো দেখে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবো। ভিডিওগুলো দেখার জন্য এখানে প্লে লেখা দেখতে পাচ্ছেন, এখানে একটি ক্লিক করতে হবে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে সকলকে এই ক্লাইম লেখার উপরে ক্লিক করতে হবে। ক্লাইম লেখার উপরে ক্লিক করতে হলে দেখতে পাবেন আমাদের মাঝে যদি একটি অ্যাড চলে আসে একটি আপনারা সকলেই দেখে নেবেন। দেখে নেওয়ার পর দেখতে পাবেন আপনাদের কিন্তু এখানে কাজটি হয়ে যাচ্ছে, দেন কাজটি হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আপনাদের পয়েন্টটি কিন্তু আর্ন হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা এখান থেকে 10টি করে কাজ পাবেন, 10টি করে কাজ কমপ্লিট করে নেবেন। কমপ্লিট করার শেষে আপনাদের এখান থেকে গেট বোনাসের কাজ করতে হবে, সেই কাজটি করার জন্য এখানে প্লে লেখা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু গেট বোনাস লেখা চলে আসবে। দেন এইখানে আপনারা যখন একটি ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনাদের মাঝে একটি অ্যাড চলে আসবে, সেই অ্যাডটির উপরে ক্লিক করতে হবে। অ্যাডটির উপরে ক্লিক করে দিলে আপনাদের যে কোনো একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখানে গিয়ে আপনাদের 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে। আর যদি প্লে স্টোরে নিয়ে যে সেখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবে, জাস্ট সেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে আপনি আপনার ফোনে 2 থেকে 3 ঘন্টা রেখে দিলে আপনাদের কিন্তু টোটালি কাজটি কমপ্লিট করা হয়ে যাচ্ছে। সো এইভাবে আপনারা এখান থেকে ওয়াসাইটের কাজ কিন্তু আনলিমিটেডভাবে কমপ্লিট করতে পারবেন। তো এখান থেকে এখন বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর এখন আমাদের যে কাজটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লাকি স্পিনের কাজ রয়েছে, অর্থাৎ এখান থেকে চাকা ঘুরিয়ে এখান থেকে ইনকাম করতে পারবেন সেই কাজটি রয়েছে। তো এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু এরকম আবারও কাজ চলে আসবে, এই কাজটা আমাদের এখান থেকে সকলকে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখান থেকে আমরা সকলে কী করবো, প্লে স্পিন লেখা রয়েছে এখানে একটি ক্লিক করে দেবো, দেন এখানে ক্লিক করে দিলে আমাদের মাঝে একটি অ্যাড চলে আসবে, অ্যাডটি সকলেই দেখে কেটে দিবো। ওকে, এখান থেকে আমি অ্যাডটি দেখে বেরিয়ে আসলাম, বেরিয়ে আসার পর এখানে দেখুন আমার কিন্তু একটি কাজ কমপ্লিট করা হয়ে যাচ্ছে। তো এইভাবে আপনারা সকলে কিন্তু এখান থেকে স্পিনের কাজ আনলিমিটেডভাবে কমপ্লিট করতে পারবেন। আর এখান থেকে সবগুলো স্পিনের কাজ কমপ্লিট করার শেষে আপনাদের ক্লাইমের কাজ করতে হবে, সেই ক্লাইমের কাজগুলো কিন্তু আগেরভাবে এখান থেকে আপনারা কমপ্লিট করে নেবেন। তো এরপরে এখান থেকে বেরিয়ে আসলাম, এরপরে যে কাজটি রয়েছে এখানে আপনারা স্কেচ কার্ডের কাজ পাবেন, এই স্কেচ কার্ডের কাজটি কমপ্লিট করার জন্য এখানে ক্লিক করতে হবে আমাদের। এখানে ক্লিক করে দিলে দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু এরকম চলে আসবে, এরকম চলে আসলে এখানে দেখুন 10টি স্কেচ কার্ডের কাজ দিয়েছে, এই কাজটি কমপ্লিট করার জন্য এটা আমাদের মূলত এখান থেকে সকলকে ঘষতে হবে। তো
এখান থেকে আমি এটা মূলত ঘষে দিচ্ছি। ঘষে দেওয়ার পর এখানে দেখুন এরকম চলে আসলো। এখান থেকে আমরা এখন ক্লাইম লেখার উপরে ক্লিক করব। ক্লাইম লেখার উপরে ক্লিক করতে হলে দেখতে পাবেন আমাদের মাঝে কিন্তু একটি অ্যাড চলে আসবে। অ্যাডটি আমরা এখান থেকে সকলেই দেখে বেরিয়ে আসবে, কিন্তু কাজগুলো কমপ্লিট করা হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে সকলেই কাজগুলো কমপ্লিট করে নেবেন। দেন কাজগুলো কমপ্লিট করে নেওয়ার পর এখান থেকে আপনাদের ক্লাইমের কাজ করতে বলে আপনারা কমপ্লিট করে নেবেন ক্লাইমের কাজটি। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে আমি আপনাদের মাঝে যেসব কাজগুলো করলাম এই কাজগুলো করে আমি দেখি এখান থেকে আমি কত পয়েন্ট আর কি আর্নিং করেছি সেটা একটু দেখিয়ে দিই। তো এখান থেকে আমাদের ব্যালেন্সে যদি একটু ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে কিন্তু এখনও কিন্তু 150 পয়েন্ট রয়েছে। এখানে আমাদের এখনো অ্যাড করে নাই। তো এখানে দেখুন আবার ক্লিক করে দিলাম, আমাদের ব্যালেন্সে কিন্তু এখন কিন্তু 164 পয়েন্ট কিন্তু আর্ন হয়ে গেছে। জাস্ট একবার করে কাজ কমপ্লিট করে দেখাই দিতে দিতে কিন্তু এত পয়েন্ট আর্ন হয়ে গেছে। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে আপনার ইনকাম তো করতে পারলেন, এখন পেমেন্ট নেবেন কিভাবে সেটা হচ্ছে মেন বিষয়। তো এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে নিচের দিকে দেখতে পাচ্ছেন রিডিম লেখা রয়েছে। এখানে যদি আমরা একটি ক্লিক করে দিই তাহলে দেখতে পাবেন আমাদের মাঝে এরকম চলে আসবে। তো এরকম চলে আসলে এখানে দেখুন আপনারা কয়েন বেসের মাধ্যমে এখান থেকে 5000 বিটুসি আর কি পয়েন্ট হলে নিতে পারবেন। আর এখান থেকে ফ্যাক্সোলটির মাধ্যমে, যেহেতু আমরা বাংলাদেশি ফ্যাক্সোলটির মাধ্যমে নিতে চাইলে এখান থেকে 10 টাকা 2000 পয়েন্ট হলে নিতে পারবো। আর এখান থেকে নগদের মাধ্যমে কিন্তু 50 টাকা হলে 9000 পয়েন্ট হলে নিতে পারবেন। এখান থেকে বিকাশের মাধ্যমে কিন্তু এখান থেকে আপনারা কিন্তু এইগুলো পয়েন্ট আপনারা নিয়ে নিতে পারবেন। তো এখন বিষয় হচ্ছে এখান থেকে পেমেন্ট নেওয়ার জন্য কি করতে হবে, এখানে আমরা একটি ক্লিক করে দেবো। তো ধরুন আমি রিসার্চ নেবো, এখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পর আমাদের মাঝে কিন্তু এরকম একটি অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসলে এখানে দেখতে পাবেন আমাদের তারা বলবে যে এখানে রিসার্চ নাম্বারটি দিতে, আর নিচের দিকে দেখতে পারবেন অ্যামাউন্টটি বসাতে। তো অ্যামাউন্টটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে সকলে যখন উইথড্র লেখার উপরে ক্লিক করে দেবেন তারা কিন্তু আপনাদের 3 থেকে 4 ঘন্টার ভিতরে একদম 100% পেমেন্টটি করে দেবে। কারণ আজকের এই যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করলাম এই অ্যাপ্লিকেশনটা খুবই ট্রাস্টেড একটি অ্যাপ্লিকেশন, এখান থেকে তারা কিন্তু একদম 100% সকলকে পেমেন্ট করে। এখানে আপনারা কিন্তু একদম নিশ্চিন্তে কাজটি কমপ্লিট করতে পারবেন। সো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত ছিল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আজকের এই ভিডিওটিতে একটি করে লাইক দিতে যাবেন। আর আপনারা যারা মূলত অনলাইন দিকে রিয়েল এবং ট্রাস্টেডভাবে ইনকাম করতে চান, তারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই অবশ্যই লাল কালার সাবস্ক্রাইবের উপরে ক্লিক করতে সাবস্ক্রাইব করে নেবেন। দেন পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল প্রেস করে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।